Hello students, welcome to my class. Aji moi tumalukok 5.2 exercise question number 3 pasta question dia ase e pasta question ami korim ya dia ase tolor homantor progoti homohor khali ghor keitar lupto pot khom orthat missing terms nirnoy kora homantor progoti mane ap buli kom ami shortcut to ap tur jibla khali thai ase e khali thai bilakot ki ki hobo pare hebilak ami uliabo laibo enekwa pasta dia ase to gote eta ami korim thik ase তোমাৰ প্ৰথম কোৱেশ্চনটো লিখি ললো 2 আছে আৰু ইয়াতে খালি ঠাই আছে আৰু 26 আছে তো ইয়াত ইয়াত এ অৰ্থাৎ ফার্স্ট টার্ম প্ৰথম পদটো কি আছে 2 আছে ঠিক আছে আৰু এটো কেই নম্বৰ পদ বা কিমান নম্বৰ টার্ম হয় 1 2 3 এটো থার্ড টার্ম হয় বা 3 নম্বৰ পদ 3 নম্বৰ পদটো আমি কি লিখো এ 3 তো এ 3 কিমান আছে 26 तो यार पर a3 माने आमी की लिखिव पड़ो a3 माने फॉर्मूला मते a plus 2d तो एटु किमान दिया आसे 26 आमी a3 2 तामी काम करियो सो एटु a3 26 दिया आसे a3 माने 1 2 3 थर्ड टर्म बा 3 नंबर पद तो याद अमर a एर मान तो पाती दिम a एर मान किमान आसे a एर मान दिया आसे 2 plus twice d equal to 26 तो याद आमी लिखी दिम a equal to 2 पाती आमी पाती दिलू तार मने a value जीटू आसीले तो यार पर आमी d मान 2 लियाम तो प्रथम अधे a2 आतोराम 2d थकीले 26 minus a2 2 लोई गुलो इफले तो इती आमी पाम d a2 2 एती आतोराम जीटू यार लोगन multiply है सिल तो इटो हरत जबो मने denominator 26 minus 2 आमी पाम 24 a2 दी आमी k बर गटियो पर 12 जा therefore d equal to kiman palu 12 to kotha tu hoi gol je bilak missing term ase missing term bilak uliabole hole ami first term prothom pod a2 aru common difference ba sadharan antar d2 ami janibo leibo thik ase to eteke ami amak lage second term therefore since a2 jehetu a2 mane a plus d asile thik ase eblo formula bilak asile तो a2 माने a plus d फॉर्मूला लो मनत राखिबो अति सहज a2 a plus d थर्ड टर्म होले a3 a3 होले a plus 2d एनेका 10th टर्म जदि उलाबो लागे a10 किमान होबो a plus 9d तो ठीक हे दने तो जेनो a एर वैल्यू आमी पाती दिम 2 आरो d एर वैल्यू पाती दिम 12 तो यात आमी लिखि दिम a equal to 2 and d equal to 12 पाती तो देयरफॉर a2 टू किमान उलाइगोल a2 लाइगोल एटु 14 ठीक আছে তো আমাৰ মিসিং টার্মটো কিমান হ'ব এটো হৈ গ'ল আনসার যেটো আমাৰ খালি ঠাই আছিলে তাত এবাৰ দ্বিতীয়টো দিয়া আছে সেকেন্ড নাম্বাৰ যেটো 3 আছে ফার্স্টতে দিয়া আছে ব্ল্যাঙ্ক খালি বাকস এটা দিয়া আছে তাৰ পিছত সেকেন্ড টার্ম আছে 13 থার্ড টার্ম মানে তৃতীয় পদটো আছে খালি फोर्थ টার্ম বা চতুর্থ পদটো দিয়া আছে 3 তো ইয়াত আমি জি জি দিয়া আছে হেটো লিখিম এ এ 2 1 2 নহয় জানো 2 লিখিছো অ a2 কিমান দিয়া আছে 13 আৰু a a4 কিমান দিয়া আছে 3 তো ইয়াৰ পৰা আমি ইমপ্লাইজ দি এনেকে লিখি দিব পাৰো a2 মিন্স a plus d is 13 আৰু ইফালে a4 মানে কি লিখিব পাৰো a plus 3d যাৰ ভ্যালু আছে 3 নহয় জানো ইয়াত আমি 1 দি দিলু এটো দি দিলু আমি 2 तो এতি আমি করিম 2 minus 1 তো 2 ৰ খিনি আগত লিখিম a plus 3d ব্ৰেকেটত লিখিম minus 1 ৰ কি আছে লেফট সাইডত a plus d তো এমানে 3 minus 13 ঠিক আছে তো লেফট পার্ট আমি মাইনাস কৰিছো রাইট পার্ট আমি বাও ফাল খিনি মাইনাস কৰিলো হো ফাল খিনি মাইনাস কৰিলো ঠিক আছে এটো দেখিলে গম পোৱা যায় যে দুটা চলকত ৰৈখিক সমীকৰণ নহয় জানো দুটা চলকত ৰৈখিক সমীকৰণৰ এজুৰ হয় তো আমি অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন মেথড আমি ইউজ কৰিম ইয়াতে তো a plus 3d এটো ব্ৰেকেট খুলিলে মাইনাস আছে বাহিৰত তো সাইন বিলাক চেঞ্জ হ'ব তো 3 minus 13 তো minus 10 হ'ব তো a minus a তো 0 হৈ গ'ল 3d minus d কিমান হ'ব 2d হ'ব আৰু ফালে minus 10 আগৰ পৰা আছে তো ইয়াৰ পৰা আমি d ৰ ভ্যালুটো উলিয়াই লম minus 10 by 2 therefore t equal to কিমান হ'ব minus 5 2 দি আমি 10 কাটিলে 5 হ'ব minus 2 আছে গতিকে minus 2 দিবই লাগিব তো এতিয়া আমি 1 ৰ পৰা 1 ত আমি
এই ওয়ান ইকুয়েশন যেটু আসলে ইয়াত আমি ডি ভ্যালুটো পাতি দিম। তো এ প্লাস ডি মানে কি আছে মাইনাস ফাইভ পাতি দিল ইফালে থার্টিন। তো ইয়াত লিখি দিম ডি ইকুয়ালস মাইনাস ফাইভ পাতিল, ঠিক আছে। তো এর ভ্যালুটো কি হব, এ এইটো মাইনাস ফাইভটো আগত করলো, ব্রেকেটটো ওপেন করলো, তারপর এ ইকুয়াল থার্টিন, এইটো মাইনাসটো কি হব এতিয়া প্লাস ফাইভ হয়ে যাব, দেয়ারফোর এ ইকুয়াল টু কি হয়ে গেল এইটিন। এটা মানে পেজ টার্ন করিম, তো ডি পালো মাইনাস ফাইভ, এ পালো এইটিন, ঠিক আছে। তো দেয়ারফোর এ থ্রি, এ থ্রি এ প্লাস টু ডি, কিয় এ থ্রি করল, ফার্স্ট টার্ম আমার প্রথম পদটা উলিয়াব দিছিলে, প্রথম ফার্স্টতে আমার খালি বাকস এটা আছিল নহয় জানো, তার মানে ফার্স্ট টার্ম বা প্রথম পদ উলিয়াব লাগে এ, এর ভ্যালুটো তো আমি পাই গেলো, প্রথম পদটো আমি কিমান পালো, এর ভ্যালুটো যেটো হয় সেইটো পালো নহয় জানো। এতিয়া আমাক কিমান পদ লাগে, কে নম্বর পদটো বা কে নম্বর টার্মটো, আমার থার্ড টার্মটো লাগে, তিন নম্বর পদটো লাগে, যার ফর্মুলাটো হয়ে গেল এ প্লাস টু ডি। তো এ আর ডির মানখিনি আমি পাতি এ থ্রিটো উলিয়াম। তো এ আসলে এইটিন আর প্লাস ডি আছে মাইনাস ফাইভ, তো যেহেতু এ ইকুয়াল এইটিন আসলে আর ডি আসলে মাইনাস ফাইভ, তো ইয়াতে হয়ে গেল এইটিন মাইনাস ফাইভ টু যে টেন, তো এইটো হয়ে গেল এইট, দেয়ারফোর এ থ্রিটো আমি কিমান পালো এইটিন ন। তো আনসারটো আমি পাম, প্রথম পদটো আমি কিমান পালো এইটিন পালো, আর এতিয়া এ থ্রি বা থার্ড টার্ম তিন নম্বর বাকসর ভ্যালুটো কিমান হব, এইট হব, এইটো হয়ে গেল আমার আনসার। এবার আমি লৈছো তিন নম্বর, তিন টু ফাইভ ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক আছে, তারপর নাইন এন্ড হাফ আছে নয় জানো, তার মানে ফার্স্ট টার্মটো দিয়া আছে, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আমি উলিয়াব লাগে। তো আমি লিখিম এ ইকুয়াল ফাইভ, আর ইয়াতে আমার ওয়ান টু থ্রি ফোর, এ ফোরটো দিয়া আছে নাইন এন্ড হাফ, নাইন এন্ড হাফ, তো এ ফোর মানে আমি লিখিব পারো এ প্লাস থ্রি ডি ইকুয়াল নাইন এন্ড হাফ, মানে আমি লিখিব পারো তলরটোর লগত পূরণ, উপরটোর লগত যোগ করিম, আমি ফ্র্যাকশনটো আমি চেঞ্জ করিম ন, অপ্রকৃত ভগ্নাংশলৈ বা ইম্প্রপার ফ্র্যাকশনলৈ আমি চেঞ্জ করিম, নাইন টু যায় এইটিন প্লাস ওয়ান নাইনটিন বাই টু। তো এর ভ্যালুটো আমি পাতি দিও, এর ভ্যালু ফাইভ আছে, প্লাস থ্রি ডি ইকুয়ালস নাইনটিন বাই টু, ইয়াতে আমি লিখিম এ ইকুয়াল টু ফাইভ পাতিলো, পুটিং দ্য ভ্যালু অফ এ, তো থ্রি ডি ইকুয়াল নাইনটিন বাই টু, এ ফাইভটো আমি চেঞ্জ করলো, মাইনাস ফাইভ হল, তো এতিয়া এইটো থ্রি ডি ইকুয়ালস এইটো কিমান হব, টু হব লখাগো বালসিয়াম, তো নাইনটিন মাইনাস ফাইভ টু যে টেন, তো এতিয়া ডি ইকুয়ালস এই থ্রিটো আমি এতিয়া সাইড চেঞ্জ করব লাগবে, ডির ভ্যালু পাবলৈ হলে থ্রিটো আমি কত লৈ যাম, হর বা ডিনোমিনেটরত, তো এইটো মাল্টিপ্লাই হব থ্রি টু যা সিক্স, আর নাইনটিন মাইনাস টেন মানে আমি নাইন পালো ন, তো থ্রি ডি ক্যান্সেল করব পারো, থ্রি টু যা সিক্স, থ্রি থ্রি যা নাইন, তো দেয়ারফোর ডি ইকুয়াল থ্রি বাই টু পালো আমি ন। তো এতিয়া আমি এইটো পাই গেলো, এতিয়া সেকেন্ড টার্মটো লাগে, দেয়ারফোর এ টু, এ টু মানে কি আছিলে ফর্মুলাটো, এ প্লাস টু, সরি এ প্লাস অনলি ডি, তো এ আছে তোমার ফাইভ দিয়া আছিলে, আর ডির ভ্যালু থ্রি বাই টু, ইয়াত লিখিম এ ইকুয়াল টু ফাইভ আর ডি ইকুয়াল থ্রি বাই টু পাতি আমি এ টুর ভ্যালু উলিয়াম, তো ইয়াতে এলসিএম হব টু, ফাইভ টু যা টেন প্লাস থ্রি, এইটো কিমান হয়ে যাব থার্টিন বাই টু, তার মানে দেয়ারফোর এ ইকুয়াল টু, ইয়াতে আমি সিন্স দিব পারো, সিন্স এর এইটো ফর্মুলা আছিলে, তো ইয়ারপা আমি এ টুর ভ্যালু উলিয়াই দিলো, তো ইয়াত আমি টু সিক্স যা টুয়েলভ, ওয়ান বাকি থাকে উপরতে থাকিব আর টু, ঠিক আছে। এইটো আমি এইটো ফর্মত কিয় আনিলো, থার্টিন বাই টু লিখিলেও হব, কিন্তু ইয়াত কোয়েশনত যেহেতু নাইন এন্ড হাফ লিখা আছে, তো সেইটো ফর্মতে আমি মিক্স ফ্রেকশন বা মিশ্র ভগ্নাংশত আছে, তো আমি মিক্স মিশ্র ভগ্নাংশতে আমি আনিবলৈ ট্রাই করিম, ঠিক আছে। তো এইটো মিশ্র ভগ্নাংশ হল এইটো, তারপর আমি উলিয়াব লাগে আকো এ থ্রি, আকো লিখিম যেহেতু এইটোতো আনসার এটা হয়ে গেল, এ থ্রি ইকুয়াল টু এ প্লাস টু ডি, তো এ মানে আসলে ফাইভ টু ইনটু ডি মানে কি আসলে থ্রি বাই টু নয় জানো, তো এই টু এইটু ক্যান্সেল গেল, তো ফাইভ প্লাস থ্রি, তো দেয়ারফোর ইয়াত লিখিম এ থ্রি ইকুয়ালস এইট, তো শেষত তোমালোকে লাস্টত লিখিবা এনেকে যে আনসার, আনসারটো আমি কি পালো, ফার্স্টত পাইছিলো সিক্স এন্ড হাফ, তারপিছরটো পালো এইট, তো এইখিনি হয়ে গেল আনসার।
তো এবার দিয়ে আছে মাইনাস ফোর আর ভিতর ওয়ান টু থ্রি ফোরটা বাকস আছে খালি ব্ল্যাঙ্ক স্পেস আর তারপর এইটো আমার সিক্সথ নম্বর টার্ম আছে সিক্স তো ফার্স্ট টার্ম দিয়ে আছে মাইনাস ফোর আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটো সিক্সথ নম্বর টার্ম এ সিক্স আছে ইয়াতে সিক্স তো এইটো লিখিবা হিয়ার বা ইয়াত হিয়ার বা ইয়াত বলে লিখিলে হল এ সিক্সটুক আমি এইটো করিম এ প্লাস ফাইভ ডি হয় এ সিক্স মানে তো এফালে সিক্স আছে ঠেপা ঠেপি করে লিখিলো সরি তো ইয়াতে এ মানে ভ্যালুটো পাতি দিব আমি মাইনাস ফোর প্লাস ফাইভ ইন্টু ডি ইকুয়াল সিক্স তো মাইনাস ফোরটো আমি সাইড চেঞ্জ করে লো ফাইভ ডি ইকুয়াল সিক্স প্লাস ফোর হয়ে গেল এতিয়া ডি ইকুয়ালস ফাইভটো তলত আহি যাব ইয়াত পূরণ হয়ে আসলে যেহেতু মাল্টিপ্লাই হয়ে আসছিল ন তো ইয়াতে আমি পালো টেন তো ফাইভ টু যা টেন ডি ইকুয়ালস টু পালো আমি নয় জানো এতিয়া আমার কি লাগে সেকেন্ড টার্ম লাগে যেহেতু এ টু ইকুয়ালস এ প্লাস ডি তো ভ্যালু কেটা আমি পাতি দিও এ মানে আছে মাইনাস ফোর ডি মানে আছে টু তো ইয়াত লিখিবা সিন্স এ ইকুয়ালস মাইনাস ফোর এন্ড ডি ইকুয়ালস টু তো ইয়াত পালো আমি মাইনাস টু আমি পাতিব লাগে আকৌ সিন্স এ থ্রি ইকুয়াল টু এ প্লাস টুয়াইস ডি এ মানে আছে আমার মাইনাস ফোর দিয়া আছে প্লাস টু ইন্টু ডি ডি আছে আমার কিমান টু তো ইয়াত আৰু লিখি নাথাকো ইয়াত দিয়া আছে ওচৰতে নহয় জানো গতিকে মাইনাস ফোর প্লাস টু টু যা ফোর নহলে লিখি দিব পারা তো ফোর মাইনাস ফোর আমি জিরো পালো এ থ্রি পালো এ ফোর সিন্স এ ফোর ইকুয়ালস এ প্লাস থ্রি ডি হয়নে তো এ আছে মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু ডি মানে আছে টু তো মাইনাস ফোর প্লাস সিক্স ইকুয়ালস টু নহয় জানো তারপর সিন্স এ ফাইভ মানে আছে এ প্লাস ফোর ডি তো সিম্পল আর এই ফর্মুলাবিলাক দেখি আছে ন এ টু হলে এ প্লাস ডি এ থ্রি হলে এ প্লাস টু ডি এ ফোর হলে এ প্লাস থ্রি ডি এ ফাইভ হলে এ প্লাস ফোর ডি তো ইয়াত ফাইভ আছে ইয়াত ফোর ডি তো এ টু অকণমান ডাঙৰ লিখিব লাগে এ ফাইভবিলাক এইবিলাক তলত লিখিব লাগে আচলতে তো যে নহওক তোমালোকে লিখিব চেষ্টা কৰিব তেনেকৈ ভালকৈ তো এ মানে মাইনাছ টু প্লাস ফোৰ ইন্টু ডি মানে আছিলে টু চৰি এ মানে আছিলে মাইনাছ ফোৰ তো মাইনাছ ফোৰ প্লাস ফোৰটো যায় এইট তো ইয়াতে এইট মাইনাস ফোর আমি পাও ফোর তো আনসারটো বহুতকেইটা আনসার আছে গতিকে সিরিয়ালি আমি গোটেইকেইটা লিখিম প্রথম আনসারটো আছিলে আমার এ টু আছিলে মাইনাস টু এ থ্রি আছিলে জিরো এ ফোর আছে টু তারপর আছে ফোর ঠিক আছে তো এবার তিন নম্বর পাঁচটো দিয়া আছে থ্রি ফাইভ ইয়াতে দিয়া প্রথমটোতে ব্ল্যাঙ্ক আছে থার্টি এইট আছে ব্ল্যাঙ্ক 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 তারপর মাইনাস টুয়েন্টি টু তো আমার কোনটো পদ দিয়ে আছে সেকেন্ড টার্মটো দিয়ে আছে থার্টি এইট এ টু দিয়ে আছে থার্টি এইট তারপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সিক্স নম্বর পদটো দিয়ে আছে মাইনাস টুয়েন্টি টু তো ইয়াক আমি এ টুটুক আমি কেনেকৈ লিখিব পাৰোঁ তো এ প্লাস ডি ইকুয়েলস থার্টি এইট এইটুক আমি নাম্বার ওয়ান বুলি দি থলো ইয়াতে তারপর এ সিক্সটুক আমি কি লিখিব পাৰোঁ এ প্লাস ফাইভ ডি ইকুয়েলস মাইনাস টুয়েন্টি টু এইটুক আমি লিখি দিলোঁ নাম্বার টু বলে ঠিক আছে তো এতিয়া ডি ইয়াত বেশি আছে যোনটো ডি বেশি বেশি আছে তারপর আমি আগরটো মাইনাস করিম তো টু মাইনাস ওয়ান ঠিক আছে তো টু মাইনাস ওয়ান করলো তো টু মানে এ প্লাস ফাইভ ডি আছে লেফট পার্টত তারপর ওয়ানর লেফট পার্টত আছে এ প্লাস ডি সমান চিহ্ন ইটো পারে তার মানে তারপর ইফালে প্রথমতে টু টুয়ে লিখিব লাগিব সমান চিহ্নর সিফালেও মাইনাস টুয়েন্টি টু মাইনাস ইফালে কি আছে থার্টি এইট হয়নে তারপর আমি ব্রেকেট ওপেন করি এ প্লাস ফাইভ ডি মাইনাস এ মাইনাস ডি ইকুয়ালস এই দুইটাই মাইনাস যেহেতু মাইনাসত যোগ হব কি হব সিক্সটি হব তো ইয়াতে এ মাইনাস এ জিরো হয়ে গেল তারপর ফাইভ ডি মাইনাস ডি ফাইভ ডি মাইনাস ডি মানে আমি পাম ফোর ডি ইকুয়ালস মাইনাস সিক্সটি তো ডি ইকুয়াল মাইনাস সিক্সটি বাই ফোর ফোর ফিফটিন যা সিক্সটি দেখো ডি ইকুয়াল ফিফটিন নহয় মাইনাস এটা আছে মাইনাস ফিফটিন ঠিক আছে এতিয়া আমি এর ভ্যালু উলিয়াম ফ্রম ওয়ান এর ভ্যালু উলিয়াম ফ্রম ওয়ান এ ওয়ান বা টু যিকোনো এটা আমি ওয়ান লৈছোঁ এ প্লাস ডি মানে আমি কি লিখিম মাইনাস ফিফটিন আর ইফালে থার্টি এইট আছিলে ইকুয়েশন নম্বর ওয়ান টু চাবা সমীকরণ একটু তো ইয়াত লিখিম যেহেতু ডি ইকুয়ালস মাইনাস ফিফটিন এইটো পাতিলোঁ তার মানে ইয়াত তো এ এইটো মাইনাস ফিফটিন ইকুয়াল থার্টি এইট ব্রেকেট টু ওপেন করলো প্লাস মাইনাস মাইনাস হল
तो यार पूरा a इक्वल 38 एटू माइनस टू इफ़ाले हिले प्लस हुए गोल 15 तो therefore a इक्वल 53 पामामी ना है जनो तो प्रथम पद फर्स्ट टर्म खाली बाकसोर करने आमी वैल्यू पाई गोलू किमान हो गए तो 53 है ना तो इतने आमी सेकंड टर्म दिया से थर्ड टर्म तो जिहेतु सिंस a3 इक्वल्स a प्लस ट्वाइस d तो a वैल्यू आमी पाई गोसो 53 पाते दिम प्लस 2 इनटू d वैल्यू पाते दिम माइनस 15 तो याद लिखी दिम सिंस जिहेतु a सिले a पाई सिलु बा सिले 53 और d पाई सिलु आमी माइनस 15 है के टाम याद पाते दिलु तार माने तो 53 प्लस माइनस मल्टीप्लाई हले माइनस 15 टू द 30 तो देयरफॉर a3 आमी किमान पाई गलो a3 आमी पालु a3 আমি পাই গলো 3 আর ইফলে 2 23 আমি পাই গলো এটা আনসার এটো এটা তার পিছত আৰু সিন্স 3 আছেলে 4 আছেলে 5 নম্বৰটো আছেলে না তো a4 a4 ইকুৱেল টু a প্লাস তো এটো এটা আনসারটো ভালকে দাগ দিলো a প্লাস 3d তো a এর ভ্যালুটো আমি ইয়াত পাতিম a এর ভ্যালু কিমান আছেলে 53 প্লাস 3 ইনটু d d মানে আছেলে মাইনাস 15 तो एटो 53 माइनस 45 तो याते किमान होगा 13 माइनस 8 एटो 5 13 माइनस 5 इक्वल्स 8 पाम तो देयरफॉर a 4 2 पाई गलो आमी सारी नंबर जेतु खाली बाकस আছে तात किमान होगा 8 होबो आको आरो लास्ट वन আছে न हाय जनो एकाने आमी n बुली लिखिम बारो तो मार किमान नंबर होबो a 4 a 5 2 a 5 इक्वल टू a प्लस 4d तो a माने আছে আমাৰ a মানে আছেলে 53 প্লাস 4 ইনটু d মানে আছে মাইনাস 15 তো এটো 53 হল মাইনাস প্লাস মাইনাস মাইনাস এটো 60 হব তো এটো কিমান হব মাইনাস 7 হব ন তো আমার একটা হল আনসার কেটা আমি এতিয়া একে লগে লিখিম আনসার ফার্স্ট টার্ম তো আমি কিমান পাইছিলু ফার্স্ট টার্ম পাইছিলু আমি 53 তার পিছৰ আনসারটো কিমান পালো আমি তার পিছৰ আনসারটো পালো 23 तार पिसर आंसर तो 8 पालो तार पिसर लास्ट आंसर तो आमी पालो माइनस 7 एकटा होय गेल आमार आंसर न तो आजै भिडीयो तो मय एते खामरिसु आहा करू मोर भिडीयो बिलाके तोमालोक सहाय करि आसे।